আসসালামু আলাইকুম সুদে দর্শক শ্রোতা। সৌদি আরব পাকিস্তান সম্পর্কে টানা পড়েন, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন সৌদি যুবরাজ। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটাতে রাজি নয় সৌদি আরব। কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকিস্তানকে ধারে তেল সরবরাহ চুক্তি বাতিল করে দেয় সৌদি আরব। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে সম্পর্কের তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু তার সেই উদ্যোগ কোনো কাজেই এলো না। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত সোমবার রিয়াদ সফরে যান পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। দুদেশের মধ্যে তৈরি হওয়া তিক্ততা কাটানোর জন্য মঙ্গলবার তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সৌদি আরব যেন পুরনো চুক্তি ফের বহাল করে সেজন্য অনুরোধও জানাতে চেয়েছিলেন, কিন্তু পাক সেনাপ্রধানের সেই আহ্বানে সাড়া দেননি সৌদির যুবরাজ। বাধ্য হয়ে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী শেখ খালিদ বিন সালমান ও সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামিদ আল রাওয়ালির সাথে দেখা করেন বাজওয়া। তাদের কাছে পাকিস্তান সরকারের বার্তা সৌদি যুবরাজের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। সৌদির সেনাপ্রধান তার অনুরোধ যুবরাজকে জানাবেন বলে আশ্বস্ত করল, সমস্যা সমাধানের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামিদ আল রাওয়ালির সঙ্গে সোমবার রিয়াদে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এমন এক সময় তাদের এই সাক্ষাৎ হয়েছে যখন অধিকৃত কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। যদিও তাদের এই বৈঠক ছিল পূর্ব পরিকল্পিত, তবে বিশেষজ্ঞদের ধারণা জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে সৌদির উষ্ণ প্রতিক্রিয়ায় ইসলামাবাদের বিরল সমালোচনার পর রিয়াদের তিক্ততা লাঘব করতেই এই সফর। সৌদি সেনাপ্রধান ছাড়াও দেশটির যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টাফ খাহাদ বিন তুর্কি আল সৌদের সঙ্গেও তিনি দেখা করেন। পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে এ সময় তাদের মধ্যে সামরিক সম্পর্ক ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। সৌদিতে পা রাখার পরে জেনারেল বাজওয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্বাগত জানান আল রাওয়ালি। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। চলতি মাসের শুরুতে কাশ্মীর ইস্যুতে সৌদি প্রভাবিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল আয়োজনে সময় নষ্ট না করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওআইসি যদি ওই কাউন্সিল আয়োজনে ব্যর্থ হয় তবে কাশ্মীর ইস্যুতে যেসব দেশ আমাদের সমর্থন করেছে তাদের নিয়ে একটি বৈঠক আয়োজনে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, সেটা ওআইসি কিংবা অন্য যে কোনো ফোরামের মাধ্যমে হতে পারে। শুধু দর্শক, পাকিস্তান এবং সৌদি আরবের বন্ধুত্বের মাঝে যে টানে পড়ন চলছে, এই ছিল তার সর্বশেষ সংবাদ। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।